রোহিত গিল জুটি পাত্তাই দিল না পাকিস্তান বোলারদের, অসাধারণ কীর্তি গড়লেন ভারতের দুই ওপেনার। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে সাফল্য পাননি ভারতের শুরুর দিকের ব্যাটারিরা। সুপার ফোর পর্বের ম্যাচে সেই ব্যর্থতা ঢেকে দিলেন রোহিত শর্মারা। রবিবার কলম্বোয় শাহিন আফ্রিদিদের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করলেন ভারতীয়রা, তাতেই হলো নতুন নজির। শুভমান গিলের সঙ্গে প্রথম উইকেট জুটিতে রোহিত তুললেন 121 রান। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে ওপেনিং জুটিতে এদিনের রান ভারতের নবম সর্বোচ্চ। রোহিত শুভমান জুটি টপকে গেলেন রমন লাম্বা এবং কৃষ্ণ মাচারি শ্রীকান্ত জুটির 120 রানের নজিরকে। লাম্বা ও শ্রীকান্ত 1989 সালে ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস শুরু করতে নেমে 120 রান করেছিলেন। রোহিত করলেন 49 বলে 56 রান, মারলেন 6টি বাউন্ডারি এবং 4টি ছক্কা। অন্যদিকে শুভমান ফিরে রোহিতের পরপরই, তার ব্যাট থেকে এলো 52 বলে 58 রানের ইনিংস, 10টি চার দিয়ে সাজালেন নিজের ইনিংসটি। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতের সফলতম ওপেনিং জুটিতে আছেন রোহিত। 2018 সালে তার এবং শিখর ধাওয়ানের জুটি দুবাইয়ে করেছিল 210 রান। ওপেনিং জুটিতে পাকিস্তানের বিরুদ্ধে 200 বা তার বেশি রান ওই একবারই তুলেছে ভারত। ওয়ানডে ফরম্যাটে রোহিত বরাবর সুপারস্টার, ওপেনার হিসেবে আগ্রাসী ছন্দই পছন্দ করেন, চার ছয়ের বন্যা বইয়ে দিতে পারেন। বাবর আজমের পাকিস্তান ম্যাচে শুরুতেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল বলে কম কথা শোনেননি। এবার পাল্টা জবাব দিতে শুরু করল রোহিতের ব্যাট। রবিবার শুরুর দিকে রোহিতকে সাবলীল দেখাচ্ছিল না, কিন্তু ধৈর্য দেখিয়েছিলেন। নাসিমের বারবার ছোবল খেয়েও ঘুরে দাঁড়াচ্ছিলেন, অপেক্ষা করছিলেন বল কখন পূর্ণ হবে। শাহিনকে রবিবার বেশি খেলেছেন শুভমন, আর নাসিমকে রোহিত। শুরুর দিকে বেশি খেললেও যত সময় গড়িয়েছে রোহিত 22 গজে নিজেকে মেলে ধরেছেন। পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান বোলিংয়ে আসতেই রোহিত সেই চেনা ছন্দে শাদাব খানকে 4টে ঘুম ওড়ানো ছক্কা মারলেন, কাট ড্রাইভে আর 2-4। বিশ্বকাপের আগে রোহিতের ছন্দে ফেরা খুব দরকার ছিল, তিনি ব্যাট হাতে পারফর্ম করলে টিমকে জেতানোর অর্ধেক কাজ সেরে ফেলবে ভারত। এশিয়া কাপের সুপার ফোরের পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সেরা প্রস্তুতি, সেই ম্যাচেই রোহিত আবার হিট। যদি এখান থেকে সেঞ্চুরি তুলে নিতে পারতেন নিজে তো বটেই, টিম সমর্থকদেরও বার্তা দিতে পারতেন বিশ্বকাপের জন্য তৈরি ভারত। যদি শাদাবকে উইকেট না দিতেন তাহলে আরও এগোতে পারতেন, হয়তো সেঞ্চুরিও আসত। বিশ্বকাপের আগে বড় চিন্তা ভারতের, আবারও শ্রেয়াসের চোট, এনসিএর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ শোনালেন রোহিত শর্মা। বিশ্বকাপ শুরু হতে এক মাসও সময় বাকি নেই, এরই মধ্যে চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরেছিলেন, কিন্তু দুটি ম্যাচের পর আবার চোটের কবলে পড়লেন শ্রেয়াস আয়ার। ব্যাক স্প্যাজমের কারণে শ্রেয়াস আয়ার এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন বলে জানিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপের আগে শ্রেয়াসের চোট নতুন করে উদ্বেগ বাড়ালো ভারতীয় শিবিরে। দলের তারকা ব্যাটসম্যানের পিঠে নতুন করে ব্যথা শুরু হয়েছে, ফলে তার পরিবর্তে দলে আসেন লোকেশ রাহুল। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর কীভাবে দুটি ম্যাচ খেলার পরই আবার ব্যাক স্প্যাজমের শিকার হন আয়ার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্রেয়াসের চোটের কথা প্রকাশ্যে আসে। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই টিম ইন্ডিয়া থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই আর মাঠে দেখা যায়নি শ্রেয়াস আয়ারকে। এবারের KKR-এর হয়ে নামতে পারেনি শ্রেয়াস আয়ার, তার পরিবর্তে নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব উঠেছিল নীতিশ রানার উপরে।